সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও তিনটা লো কম্পিটিশন সার্ভিস নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। এই সার্ভিসগুলো আপনি দিয়ে খুব সহজেই মার্কেট প্লেসে কাজ পেতে পারেন, এবং যেহেতু এই সার্ভিসগুলোর প্রতিযোগী খুবই কম, আপনি সার্ভিস লঞ্চ করার পরে যদি আপনি সিস্টেম মতো বা আমাদের গাইডলাইন অনুসারে কাজ করেন, আই থিঙ্ক আপনি 15 থেকে 20 দিনের ভিতরে ফার্স্ট অর্ডার পেতে পারেন। তো এই সার্ভিসগুলো কেন লো কম্পিটিশন আর কেন আমরা এই সার্ভিসগুলো দিব, আমি যদি সহজ কথায় বলি, যেখানে চাহিদা বেশি মানুষ কম সেখানে কিন্তু সব কিছুই বেচাকেনি ভালো হয়, ঠিক আছে? ধরেন আমরা একটা সময় পড়াশোনা করছি যে একক বিজনেস আর যৌথভাবে বিজনেস করার ভিতরে কিন্তু অনেক ডিফারেন্স আছে। তো আমরা যদি এককভাবে কাজ করি, যদি একটা গ্রামে যদি ধরেন একটা দোকানই থাকে, তাহলে ওই দোকানে কিন্তু অনেক বেচাকেনি হবে, ঠিক আছে? ধরেন আপনার একটা কসমেটিক্সের দোকান আছে, আপনার গ্রামে আর কোনো কসমেটিক্সের দোকান নাই, তাহলে আপনি কিন্তু এককভাবে ভালো বিজনেস করতে পারবেন বা ভালো লাভবান হতে পারবেন এই বিজনেসটা করে। সেম এখানেও, যদি আপনার সার্ভিস বা আপনার প্রতিযোগী খুবই কম থাকে, তাদের তুলনায় যদি ক্লায়েন্টের সংখ্যা বেশি থাকে, তাহলে কিন্তু এখান থেকে ভালো কিছু আশা করা যায়। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আজকে আমি যে তিনটে সার্ভিস দেখাবো, একটা হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ কিওয়ার্ড রিসার্চ, আর একটা হচ্ছে পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ। তো আমরা যদি দেখি, এখানে যদি আমি লিখি, আমি এখানে হ্যাশট্যাগ রিসার্চ লিখে যখন সার্চ করছি, এখানে 1135টা সার্ভিস আমরা দেখতে পাচ্ছি যারা অফলাইনে আছে, এবং যদি আমরা অনলাইনে দেখি তাহলে কিন্তু আমরা আরও কম পাবো, মাত্র 72 জন মানুষ বা 72টা গিগ এখানে অ্যাভেলেবল আছে বা সার্ভিস অ্যাভেলেবল আছে। আমরা চাইলে এই 72 জনের সাথে আমরা কিন্তু প্রতিযোগী করতে পারি বা প্রতিযোগিতা করতে পারি। কেন প্রতিযোগিতা করতে পারি? এখানে গিগ পাবলিশ করলেই আপনি প্রথম পেজে, ঠিক আছে? গিগ পাবলিশ করলেই প্রথম পেজে, কারণ আপনার প্রতিযোগীই নাই, ঠিক আছে? তো প্রতিযোগী যেখানে নাই, যদি কাজ থাকে অবশ্যই কিন্তু আপনি পাবেন, অবশ্যই ট্রাই করবেন কম টাকায় সার্ভিসগুলো খাওয়ানো। যখন আপনার রিভিউগুলো হয়ে যাবে মোটামুটি 20টা 25টা, তখন কিন্তু আপনি রেটটা বাড়াই দিতে পারেন। যেহেতু এখানে মাত্র 72 জন সার্ভিস বা 72 জন প্রতিযোগী আপনার, তাহলে এই সার্ভিসটা কিন্তু আমরা দিতে পারি, ঠিক আছে? মোটামুটি এটাও কিন্তু খুবই পপুলার সার্ভিস ধরতে গেলে আপনি বলতে পারেন। আর নতুনরা এখানে কিন্তু ফার্স্টেই চলে আসছে, ঠিক আছে? মোটামুটি এটা কিন্তু কাজ পাচ্ছে টুকটাক। যদি আপনি অফলাইনে দেখেন তাহলে দেখতে পারবেন এখানে মনে হয় টপ রিলেটেড সেলারও আছে। এই যে আই উইল রিসার্চ হ্যাশট্যাগ, এখানে দেখেন হ্যাশট্যাগ রিসার্চ নিয়ে কাজ করছে প্রায়, আপনি যদি দেখেন কতগুলো অর্ডার আছে, দেখেন 15টা অর্ডার বর্তমানে রানিং আছে। তিনি $20 করে শুরু করছে আর টোটাল 3081টা কাজ কমপ্লিটলি করে ফেলছে। তাহলে বুঝতে পারতেছেন আপনারা যে এখানে কী পরিমাণ কাজ আছে হ্যাশট্যাগ রিসার্চের। তো আমরা কিন্তু এই কাজটা শিখাইছি, আমি এই কাজটা শিখাইছি। এই ভিডিওগুলো কাদের জন্য করি? যারা একদম নর্মালিভাবে কোনো কাজ, মানে হাই কোয়ালিটি কাজ, যেমন অ্যাপ ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিংগুলো আছে। ডিজিটাল মার্কেটিং সবগুলো কাজই সহজ, কিন্তু কিছু কিছু কাজ আছে, যেমন অ্যাড ক্যাম্পেইনগুলো খুবই হাই কোয়ালিটি বা অ্যাডভান্স রিলেটেড হতে হবে আপনাদেরকে। তাহলে অ্যাড ক্যাম্পেইনের ক্লাসগুলো করলে মোটামুটি আপনারা বুঝতে পারবেন বা ওইগুলো নিয়ে কাজ করতে পারবেন। এই সার্ভিসগুলো যেমন ওয়েব ডেভেলপমেন্ট, এগুলো যারা আছে এই সেক্টরে, যারা না আসতে চাচ্ছেন যে জাস্ট আমি সামথিং কিছু টাকা আর্ন করবো, মোটামুটি 1000-20 টাকা ইনকাম করতে চাচ্ছি পার মান্থ, তাদের জন্য এই লো কম্পিটিশন সার্ভিসগুলো সব থেকে বেটার হবে। কেন বেটার হবে? কারণ হচ্ছে এই সার্ভিসগুলো আপনি দিলে মাসে কমসে কম 5-7টা করে অর্ডার পাবেন প্রথম অবস্থায়। তো আপনি দিয়ে দেখেন, এখানে দেখেন একজন $5 করে দিচ্ছে, দেখেন 517টা কমপ্লিটলি করে ফেলছে, নিশ রিলেটেড হ্যাশট্যাগ রিসার্চ করবে। তো আমরা যদি দেখি এখানে 2টা অর্ডার আছে, ঠিক আছে? আপনি বুঝতেই পারতেছেন বিষয়গুলো কী। তো আই হোপ যে আপনারা এই সার্ভিসগুলো দিতে পারবেন। এটা হলো, দেখেন এখানে মোটামুটি অনেক ভালো, একজনে দেখেন ফাইবার চুজ করছে হ্যাশট্যাগ রিসার্চ। এটার ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সবগুলো সিরিয়াল করি। ওকে, এটা দেখাইলাম, এবার হ্যাশট্যাগ রিসার্চ দেখাইলাম, এবার যদি আমি দেখাই কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, এটা লিখে যদি আমি সার্চ করি,
তাহলে মোটামুটি এখানে 6,000 সার্ভিস আছে, এটা কোনো বিষয়ই না, 6,000 একটা প্রতিযোগী না। আমার 1,00,000 গিগের ভিতরে দেখা গেছে আমি 1 থেকে 2 নম্বর পজিশনে থাকি ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিসের ভিতরে। তো দেখেন এখানে যখন আমি অনলাইনে দেখবো তাহলে কিন্তু আপনার প্রতিযোগিতা 500-এর মতো চলে আসতে পারে। দেখি কত, হ্যাঁ 524টা, মাত্র 524টা। আর এই সার্ভিসটা কিন্তু সারা জীবন খাইতে পারবেন, আর এটা এখনও যে ডিমান্ডেবল, 10 বছর পরেও তার থেকে বেশি ডিমান্ডেবল হবে, এবং আরও 20 বছর পরেও আরও ডিমান্ডেবল। মানে যতদিন সার্চ ইঞ্জিন আছে ততদিন কিন্তু এটা ডিমান্ডেবল সার্ভিস আপনি বলতে পারেন। মাত্র 500 জন প্রতিযোগী, কি বলেন, 500 জন একটা প্রতিযোগী হইল নাকি? সার্ভিসটা দিয়ে দেখেন, আশা করি আপনারাও এই কাজগুলো করতে পারেন। কিওয়ার্ড রিসার্চের মোটামুটি আমাদের টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে দেখতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে ট্রাই করবো দিয়ে দেওয়ার জন্য। তো এই সার্ভিসটাও আপনারা কিন্তু দিতে পারেন, এটারও কিন্তু প্রচুর ভ্যালু। যদি আমরা ফার্স্টেই দেখি, এটা যে হাই কঠিন কাজ তা না, একদম সিম্পল কাজ। একজনের 2টা চলতেছে, আমরা একজনটা যদি দেখি তাহলে কয়টা চলে, 1টা চলতেছে, মানে টুকটাক অর্ডার পাচ্ছে $70 করে, বুঝতেছেন ব্যাপারটা? এগুলো কাজের কী অবস্থা, চাহিদা এসির কাজের ভিতরে পড়ে এটা। তো আপনি এই সার্ভিসটা দিতে পারেন, তো এটাও খুবই ডিমান্ডেবল সার্ভিস। এটা বলতে পারি আপনার ওইটার থেকে, হ্যাশট্যাগের থেকে এটা আরেকটু ডিমান্ডেবল, ঠিক আছে? এবার আসি হচ্ছে আরেকটু লো কম্পিটিশন কিওয়ার্ড, সেটা হচ্ছে আপনি বলতে পারেন ওইটা এখনও খুব একটা পপুলার হয় না, আপনি চাইলে দিতে পারেন অথবা না চাইলে দিতে নাও পারেন, সেটা আপনার এখন দেবে। আর এটার নাম হচ্ছে পিন্টারেস্ট ওকে কিওয়ার্ড রিসার্চ, পিন্টারেস্ট ওকে পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ, বা নাম মনে ভুল হলে নাকি, ওকে পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ। তো এটা লিখে যখন আপনি সার্চ করবেন তখন দেখেন পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ, তাহলে দেখেন 2,000 সার্ভিস আসছে অনলি, এগুলো কোনো প্রতিযোগী না, ঠিক আছে? এবার যদি অনলাইনে দেখেন তাহলে 200 জন আপনার প্রতিযোগী। কারা? যারা অনলাইনে থাকে তারাই আপনার প্রতিযোগী। আপনি যেহেতু অনলাইন থাকবেন, একটা ক্লায়েন্ট এসে 100টা ক্লায়েন্টের ভিতরে 80টা ক্লায়েন্ট এসে অনলাইনে দেখবে কারা কারা আছে, তাদের সাথে কথা বলার ট্রাই করবে। তো আশা করি বিষয়গুলো বোঝা যাচ্ছে আপনাদের এবং মাথায় ধরতেছে, ওকে? তো এটা ক্লাসটা করা হয় নাই, আমার মনে হয় আপনি ইউটিউবে সার্চ করলেই এই সার্ভিসটা পেয়ে যেতে পারেন। এটাও মোটামুটি টুকটাক ভালোই অর্ডার আসে, আমি একজন দেখলাম বাংলাদেশি যারা এই সার্ভিসটা দিতেছে $5 করে রেগুলার, তিনি কাজ পাচ্ছে, রেগুলার কাজ পাচ্ছে। দেখেন এখানে ভালোই, দেখেন 800, 182 সোশ্যাল মিডিয়ার এটা, ওকে? আপনি চাইলে এটাও দিতে পারেন, তো সোশ্যাল মিডিয়ার কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, ওকে? তো এগুলো দিতে পারেন, দেখেন খুবই, এটাও খুবই ভালোই সার্ভিসগুলো। সোশ্যাল মিডিয়া সেট আপ বিজনেস পেজ, ওকে, ক্রিয়েট আপলোড, ওকে, এখানে অন্য অন্য সার্ভিসেস চলে আসছে। আপনি চাইলে পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ এটা লিখে সার্চ করতে পারেন, তাহলে আপনি সার্ভিসগুলো আরও কম পাবেন, বা হ্যাশট্যাগ রিসার্চ। ওকে, আমরা একটা কাজ করি, হ্যাশট্যাগটা ইয়া করে দিই, হ্যাশট্যাগ পিন্টারেস্ট হ্যাশট্যাগ রিসার্চ, ওকে, পিন্টারেস্ট হ্যাশট্যাগ রিসার্চ না, আমাদের লাগবে হচ্ছে শুধু কিওয়ার্ড রিসার্চ, ওকে, কিওয়ার্ড রিসার্চ, পিন্টারেস্ট হ্যাশট্যাগ জিনিসটা আলাদা, ওকে? আপনি হ্যাশট্যাগ দিয়েই ট্রাই করবেন র্যাঙ্ক করানোর জন্য, ওকে? আই হোপ আপনারা বুঝতে পারছেন কোন সার্ভিসগুলো দিলে খুব দ্রুত সাকসেস পাবেন আপনারা, যদি এগুলো সার্ভিসগুলো শিখতে পারেন। আর এগুলো ফ্রিতে আপনি একটা টিউটোরিয়াল দেখলেই শিখতে পারবেন, এবং আরেকটা জায়গায় দেখবেন যে গিগ তৈরি করার এই ভিডিওগুলো কোথায় আছে, তাহলে খুঁজে একটু বের করে নেবেন। আর আমাদের এগুলো আমরা আলাদাভাবে দিই না, আমি চাচ্ছি যে সামনের টিউটোরিয়ালগুলোতে বা আপনাদের জন্য ফ্রিতে এইগুলো সার্ভিস অ্যাভেলেবল করে দিব, যেহেতু আমাদের 80% ভিডিও চলে যায় ইউটিউবে এবং 20% বাকি থাকে, ওইটা হচ্ছে প্রিমিয়ামদের জন্য বা প্রিমিয়াম স্টুডেন্টদের জন্য। আমাদের কোর্সগুলো যারা করতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আই হোপ যে এখানে অল টাইম আপনারা সাপোর্ট পাবেন, আপনার যখন দরকার পড়বে আর কি তখনই সাপোর্ট পাবেন, এইটুক আমি নিজেই সাপোর্ট দিয়ে থাকি এবং আমার সাপোর্ট টিম আছে, তারা দিয়ে থাকে, তো আমার সাথেই সবসময় কথা হবে ইনশাল্লাহ। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।